করোনা প্রতিরোধে সরকারের অমার্জনীয় অবহেলা। লোকাল ট্রান্সমিশন পেরিয়ে করোনার কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়েছে। একদিকে সরকার মুজিব পূজায় ব্যস্ত সময় পার করছে, সব নিয়ম ভঙ্গ করে কোথাও বড় বড় লোক সমাগম করছে, কোথাও কোটি টাকার আতশবাজি আর পটকা ফুটাচ্ছে। আর অন্যদিকে দেশে প্রাণ বাঁচানোর প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই, পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিটস ও থার্মাল স্ক্যানার নেই। অবস্থা খুবই ভয়াবহ আকার ধারণ করছে। উন্নত রাষ্ট্রগুলো যেখানে করোনা ঠেকাতে হিমশিম খাচ্ছে, সেখানে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে জালিম সরকার। ডিএসডিআরের সংবাদ সম্মেলনে ডাক্তাররা কি বলছে শুনুন। আমাদেরকে মনে রাখতে হবে যে যেসব রেট আমরা পাচ্ছি সেই সব দেশের চিকিৎসা ব্যবস্থা এবং তাদের দেশে আইসিইউ বেডের অ্যাভেলেবিলিটি, তাদের দেশে চিকিৎসকের অ্যাভেলেবিলিটি, তাদের দেশে নার্স এবং চিকিৎসকের যে রেশিও, তাদের দেশের চিকিৎসকের যে নিরাপত্তা ব্যবস্থা, তাদের দেশের চিকিৎসকের যে যাতায়াত ব্যবস্থা, তাদের দেশের চিকিৎসকের যে থাকা খাওয়ার ব্যবস্থা, এই বিষয়গুলি কোথায় ছিল এটা কিন্তু আপনাদেরকে আগে বিবেচনায় নিতে হবে। এটা বিবেচনায় নিয়েই কেবলমাত্র ওই রেটটাকে আপনি অ্যানালাইজ করতে পারবেন। চীনে 2% হয়েছে মানে বাংলাদেশে 2% হবে, এটা ভাবাটা হচ্ছে বোকার স্বর্গে বসবাস করা। এই কথা কোনোভাবেই বলা যাবে না যে যারা বলেছেন হোম কোয়ারেন্টাইন করতে তাদের দায়িত্ব নাই। আপনাদেরকে মনে রাখতে হবে যে কারা বিদেশে বাংলাদেশ থেকে কাজ করতে যায়। বাংলাদেশ থেকে অতি উচ্চ শিক্ষিত ব্যক্তিরা বিদেশে কাজ করতে যান না, তারা তাদের পরিবার পরিজনের সঙ্গে মিলিত হওয়ার জন্য অত্যন্ত আগ্রহী এবং উদ্বেগের মধ্যে থাকেন। তারা তো চাইবেনই যত দ্রুত সম্ভব তাদের এই ছুটির সময়টুকু, যারা 2-3 বছর পর একটা ছুটি পান, বাংলাদেশে আসলে দ্রুত পরিবারের কাছে পৌঁছে যেতে। কিন্তু এটা নিশ্চিত করার দায়িত্ব কার ছিল যে তারা তাদের জায়গায় পৌঁছে ওই কোয়ারেন্টাইন মেনে চলবেন? তাদের হাতে আমরা কোনো একটা কাগজ দিয়েছি, বলেছি যে আপনি বাড়িতে গেলে কীভাবে খাবেন, কীভাবে বাথরুম করবেন, আর আপনি যে মিষ্টি খেতে দোকানে যেতে পারবেন না? ওয়াজ দেয়ার এনি গাইডলাইন? দেয়ার ওয়াজ নো গাইডলাইন। প্রত্যেক দিন সকালবেলা সংবাদ সম্মেলন করা আর প্রকৃত গাইডলাইন প্রস্তুত করা এক জিনিস না, এটা আমাদেরকে বুঝতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদেরকে, ভাইরোলজিস্টদেরকে, সমাজকর্মীদেরকে, বাংলাদেশের গণমাধ্যম কর্মীদেরকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে, এমনকি বিভিন্ন মন্ত্রণালয় যারা এটার সাথে জড়িত, যেমন বিমান মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, যেমন যারা কাস্টমস অ্যান্ড ইমিগ্রেশন কন্ট্রোল করেন তাদেরকে, যারা হাসপাতাল নিয়ন্ত্রণ করেন স্বাস্থ্য মন্ত্রণালয়কে, এদেরকে এক জায়গায় করে একটা টাস্কফোর্স করা অত্যন্ত জরুরি ছিল। সেটা কি হয়েছে? কোনো আন্তঃ মন্ত্রণালয় সভা হয়েছে? এরকম কোনো সমন্বয় হয়েছে যে সমন্বয়ের মধ্যে দিয়ে কার কী দায়িত্ব সেটা বণ্টন করা হয়েছে? স্কুল ছুটি দেওয়া হয়েছে, কোনো গাইডলাইন দেওয়া হয়েছিল? এই কথা বলা হয়েছিল অভিভাবকদেরকে যে স্কুল ছুটি দিলে আপনি আপনার এলাকা ত্যাগ করবেন না? আমরা একটা চিঠি পেয়েছি যেখানে স্বাস্থ্যকর্মীদের বলা হয়েছে যে আপনারা আপনাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। কিন্তু স্কুল যখন ছুটি দিয়েছেন, আপনারা বলেছিলেন যে এই অভিভাবকরা তাদের বাসা থেকে বাইরে যাবে না এবং বাচ্চাদেরকে নিয়ে মুভ করবে না। গণপরিবহনকে সীমিত করা হয়েছে, যখন যে খুশি এখন লঞ্চের টিকিট, বাসের টিকিট কেটে যেখানে খুশি সেখানে যেতে পারছে। আজকে যদি একটা জায়গায় রোগী ধরা পড়ে, যেমন কোন এলাকায় রোগী ধরা পড়েছে এটা বলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সেই এলাকাটাকে কোয়ারেন্টাইন করতে হবে। সেই এলাকাতে এই লোক কার কার সংস্পর্শে এসেছে সেটা দেখতে হবে, এই লোক কোথায় কোথায় গিয়েছে এর আগে 14 দিন সেটা দেখতে হবে, কারা কারা তার সঙ্গে সংস্পর্শে এসেছে সেটা দেখতে হবে। ইটস এ ম্যাসিভ জব। চায়নাতে এটা সম্ভব, কারণ চায়নাতে প্রত্যেক জায়গাতে ক্যামেরা ফিট করা, এবং চায়নাতে বহু আগে তারা ফেসিয়াল ডিটেকশন সফটওয়্যার নিয়ে এসে তাদের জনগণকে তারা এই ডিটেকশনের আওতায় এনেছে, এমনকি তারা সোশ্যাল বিহেভিয়ার অ্যানালাইজ করার মতো ব্যবস্থা করেছে। চাইনিজদের পক্ষে খুবই সম্ভব ফেসিয়াল ডিটেকশনের মধ্যে দিয়ে একটা লোক গত 14 দিন না, গত 1 বছর কোথায় গেছে সেটা খুঁজে বের করা, সেটার ক্ষমতা তো আমাদেরকে নাই। আমাদেরকে জনে জনে গিয়ে এখন জিজ্ঞাসা করতে হবে। ফলে এই জিনিসটাকে কোনোভাবেই রিলাকটেন্টলি দেখা সম্ভব না। 1 কোটি লোকের মধ্যে 1 লক্ষ আক্রান্ত হয়েছে, বাংলাদেশে কিন্তু 1 কোটি লোকের মধ্যে 20 লক্ষ আক্রান্ত হবে, এবং 20 লক্ষ আক্রান্ত হলে অটোমেটিক্যালি মৃত্যুর সংখ্যা বাড়বে, পার্সেন্টেজ 2% হোক, কিন্তু 20 লক্ষ কিন্তু মারা যাবে 2%। ফলে যতক্ষণ পর্যন্ত আমরা ইনফেকশনকে কন্ট্রোল করতে না পারবো, আমরা ট্রান্সমিশনের মাঝখানে কোনো ব্যারিয়ার দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই রোগটাকে আমরা আটকে রাখতে পারবো না। বাংলাদেশে 90,000 চিকিৎসক কমপক্ষে প্রত্যেক দিন রোগী দেখেন, এই 90,000 চিকিৎসকের জন্য ডিসপোজেবল ইকুইপমেন্ট প্রত্যেক দিন একটা করে দরকার। আগামী 3 মাস যদি এটা দরকার হয়, 5.1 মিলিয়ন PPE দরকার, 51 লক্ষ, এটার কোনো হিসাব আছে? কোনো হিসাব নেই। এগুলো যদি আমরা হিসাব না করি, তাহলে আজকে বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাজ কি? আজকে আমাদের কাজ কি? আমরা লেখাপড়া করেছি কি কারণে?
এবং আমাদেরকে নিরাপত্তা দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র যদি আমাদেরকে চাকরি দিয়ে থাকে, রাষ্ট্র যদি আমাদেরকে বলতে পারে বায়োমেট্রিক দিতে হবে, রাষ্ট্র যদি আমাদেরকে নানান ধরনের তদারকি করতে পারে, রাষ্ট্র যদি আমাদেরকে সমালোচনা করতে পারে, তাহলে রাষ্ট্রের এটাও দায়িত্ব আছে চিকিৎসকদের জন্য কাজের পরিবেশ এবং নিরাপত্তা নিশ্চিত করা, এবং এটা জবাব দিতেই হবে। আজকে অস্ত্র ছাড়া যুদ্ধ করতে পাঠান তো আর্মিকে, একটা হেলমেট ছাড়া যাবে কেউ যুদ্ধক্ষেত্রে? তাহলে আপনি কেন ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী এইভাবে চিকিৎসা করবে? আমাদের তো ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন, এবং ঢাকা মেডিকেল কলেজে 4 জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সন্দেহে। তাহলে যদি প্রতি 13 জন 14 জন রোগী ধরা পড়ার বিনিময়ে 4 জন করে কোয়ারেন্টাইন হয়, তাহলে হিসাব করে 90,000 কোয়ারেন্টাইন হইতে কয় মাস লাগে। এইটা ডাক্তারদের উদ্বেগের বিষয়, কারণ ডাক্তারদের পরিবার পরিজন আছে, ডাক্তারদের ছেলে মেয়ে আছে, তারাও কারো পিতা কারো মাতা, একটা নার্সও কারো মা, একটা ওয়ার্ড বয়ও কারো মা কারো বাবা, একটা ক্লিনারও কারো মা এবং বাবা। হাসপাতালে সে মৃত্যুর জন্য যাবে না তো, হাসপাতালে সে জীবন বাঁচাতে যায়। সে যদি জানে যে আমি হাসপাতালে ঢুকলে আমার মৃত্যুর সম্ভাবনা আছে, সেটা 2% হোক আর 3%ই হোক, হু নোজ যে কোন 3%, নোবডি নোজ। ফলে চিকিৎসকের পক্ষ থেকে FDA স্যার জোরালো দাবি জানাচ্ছে যে চিকিৎসকদের PPE দেওয়া না হলে কোনো চিকিৎসক এইভাবে চিকিৎসা করতে বাধ্য না, আপনি কাউকে এইভাবে বাধ্য করতে পারেন না, এটা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা তো অন্যায় কিছু চাই নাই, আমরা তো আমাদেরকে জামা জুতা গয়না কিনে দিতে বলি নাই, আমরা চিকিৎসা করার ইকুইপমেন্ট চেয়েছি, এটা দিতে হবে, এটা দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। আর দায়িত্ব নিতে না পারলে সেটাও বলতে হবে যে ওরা নিতে পারবেন না। কেন ঢাকা শহরে সব মল সবকিছু খোলা? এটা কোনো একটা ব্যবস্থাই নিতে হবে। একসময় আমরা বিদ্যুৎ বাঁচানোর জন্য রাত 8টায় মল বন্ধ করতে পেরেছি, আর আজকে করোনা ভাইরাস ঠেকানোর জন্য আমরা সিনেমা হল বন্ধ করতে পারি না? এটা নির্দেশ দেওয়ার জন্য অনেক সময় লাগে। সিলেটের প্রাক্তন মেয়র মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চলে গেছেন, উনি লন্ডন থেকে ফিরে, ওনার কোয়ারেন্টাইনে থাকার কথা, উনি লন্ডন থেকে ফিরে উনি জনসভায় যোগ দিয়েছেন, ওনার তো কোয়ারেন্টাইনে থাকার কথা ছিল, উনি মাননীয় প্রধানমন্ত্রী আছেন এমন জায়গাতে চলে গেছেন। প্রিয় দেশবাসী, একটু ভেবে দেখুন, দেশের সম্পদ লুটপাট করে এই তাগুত সরকার মানুষের জীবন নিয়ে এ কেমন খেল শুরু করছে। এখনই যদি এদেরকে থামানো না হয়, তবে পুরো বাংলাদেশকেই এর কঠিন পরিণতি ভোগ করতে হবে।